টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ জয়ে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র খেলোয়াড়দের অবদান রয়েছে। তবে তারুণ্যের শক্তি ফুটে উঠেছে প্রবলভাবে। শেখ মেহেদী হাসান, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব কিংবা কাজী নুরুল হাসান সোয়ানের মতো তরুণদের অবদান কোনো অংশেই কম নয়। এবার তাদের পরীক্ষা মূল পর্বে। বাংলাদেশের হেডকোচ রাসেল ডোমিঙ্গোকে মুগ্ধ করেছেন মেহেদী। ওমান ম্যাচে মেহেদী 4 ওভারে মাত্র 14 রান দিয়ে পেয়েছেন 1 উইকেট। তার বোলিংয়ে ডট ছিল 12টি। তৃতীয় উইকেটে জিসান মাকসুদ আর যতীন্দর সিংয়ের 34 রানের জুটি ভেঙেছিলেন মেহেদী। এরপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে ওমানের ব্যাটিং অর্ডার। এছাড়া প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র 19 রানে 3 উইকেট নেন তিনি। ব্যাট হাতে একমাত্র সুযোগ পেয়েছিলেন, নেমেছিলেন 3 নম্বরে। দক্ষিণ আফ্রিকান কোচের আশা, মেহেদী ব্যাট হাতেও অবদান রাখবেন। তিনি বলেন, আমি মেহেদীর একজন বিরাট ভক্ত, আমার কাছে তার চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলে সে যে কোনো ভূমিকা পালন করতে পারে, উপরের দিকে ব্যাট করা সহজ নয়, নিচেও নয়। সে কখনো অভিযোগ করে না, দলের কি প্রয়োজন সেদিকেই তার নজর। বল নিয়ে সে বৈচিত্র্যপূর্ণ, মাঝে বল করতে পারে, স্লগ ওভারে এবং শুরুতেও দারুণ। সে আমাদের জন্য 3-in-1 ক্রিকেটার। তার প্রস্তুতির বড় ব্যাপার হলো সে যে কোনো ভূমিকায় খেলতে খুশি, সেগুলোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে সে এবং শতভাগ গ্রহণ করে। এখন পর্যন্ত সে যা করেছে তাতে আমি খুশি। এছাড়া আফিফ ও সোহানের নামও বিশেষভাবে উল্লেখ করলেন ডোমিঙ্গো। আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত আফিফ মিডল অর্ডারে নিজের মতো করে খেলেছেন, কিন্তু সময় বেশি দিতে পারেননি। আর উইকেটের পিছনে ক্ষিপ্র সোহান, তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তাতেও দুজনের উপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশের কোচ। তিনি বলেন, আমি মনে করি এই ফর্মেটে বাংলাদেশের জন্য আফিফ এবং সোহান অনেক ভালো খেলোয়াড় হয়ে উঠবে। ইনিংসের শেষ দিকে সোহান আমাদের সত্যিকারের বিগ হিটার। আফিফ ওই দিন 13 বলে 20 করল, সে ভালো খেলছে। আমি মনে করি এই পর্যায়েও সে ভালো কিছু করবে। তারা আমাদের জন্য বড় খেলোয়াড়। সোয়ানের কিপিং দারুণ। স্ট্যাম্পের পিছনে শেষ সম্ভবত 10 থেকে 12 রান বাঁচিয়েছে আমাদের। আমি তাদের পারফরমেন্সে সন্তুষ্ট। রান হয়তো এই মুহূর্তে পাচ্ছে না, কিন্তু তারা দলের জন্য যা করছে তা অনেক মূল্যবান।